হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো গুড মর্নিং আর ভেরি ভেরি গুড মর্নিং আজকে সবাইকে আরেকটা নিউ ব্লগে অনেক অনেক স্বাগত। তো ব্লগটা শুরু হচ্ছে, এখন বাজে জাস্ট 7টা বাজছে। তো সকাল 7টা থেকে আমার ব্লগটা স্টার্ট হয়ে গেল। আর আমার আজকে বিছানা, এই যে দেখো বিছানা হলো ক্লিন করে রেখেছি, এখানে সব কম্বল কাঁথা সব কিছু এখানে রেখে দিয়েছি। কারণ কি বলতো, ওকে বললাম যে আজকে রৌদ্র উঠলেই তুমি এগুলি রৌদ্রে ফেলবে, কারণ হলো আজকে আবার অনেক দিন রোদ ফোদ লাগানো হচ্ছে না এগুলিতে। তো তার জন্যই ওকে বললাম যে এখানে একটু রৌদ্রে দেওয়ার জন্য। তাছাড়া আজকে ওর ছুটি আছে, তো বাড়িতে আছে এই কারণে, ঠিক আছে। তো এখানে সব কিছু রেখে দিয়েছি। আর আমি হলো এখন কিচেনে কী করেছি, ভাতটা শুধু নামিয়েছি, ঠিক আছে। ভাতটা নামিয়ে এই যে দেখো এখানে আমার জন্য গরম গরম চা নিয়ে হাজির হয়ে গেছি, চায়ের সাথে হলো পেটিস, একদম পুরো কোটা নিয়ে এসেছি এই যে দেখো। তো এখন চাটা খাবো, আর আমি ক্রিম টিম সব কিছু লাগিয়ে নিয়েছি, জাস্ট হেয়ারটাকে একটু আঁচড়াবো, চাটা খেয়ে তারপর হলো গিয়ে রেডি হব, ঠিক আছে। ড্রেস ফ্রেস চেঞ্জ করব, তারপর আমি বেরোচ্ছি স্কুলের জন্য, ঠিক আছে। তো ব্লগটা তো স্টার্ট হলো এখন থেকে, কিন্তু ব্লগটা কি বলতো কন্টিনিউ থাকবে, আমি ডিউটি থেকে আসার পর থেকে বাকিটা আবার শুরু হবে, ঠিক আছে। তো চলো এখন চায়ের কাপার কোটো নিয়ে বসে আছি, তো চলো আগে চাটা খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, সকালেই আমি আমার ব্লগটা শুরু করেছিলাম, তো জাস্ট কিছু কথা বলেছি, তারপর আর কন্টিনিউ করা হয়নি। আর এখন ডিউটি সেরে এসে স্নান টান করে দেখো আমি আছি এখন কিচেনে, কারণ কি বলতো আজকে সকালবেলা রান্নাবান্না করতে পারিনি। তো জাস্ট ভাত করেছে, ডাল করেছে, তারপরে আর কি জানি ডিম সিদ্ধ না বেগুন ভাজা করেছিল, তারপরে ওদের বাবা ছেলের খাওয়া হয়ে গেছে, ঠিক আছে সকালবেলাটা। তো এখন দুপুরবেলা ডাল ডিম সিদ্ধ ওসব দিয়ে খেতে, ডিম সিদ্ধ না সরি বেগুন ভাজা, ওসব দিয়ে খেতে ইচ্ছে করছে না। তো তার জন্য এখন আমি বানিয়ে নিয়েছি এই যে দেখো এখানে গরম গরম ফিশ কারি, ঠিক আছে। তো মাছের ঝোল, শুদ্ধ বাংলায় যেটা বলে, তো মাছের ঝোল আমার হয়ে গেছে। আর করেছি হলো এখানে হলো ডিম সিদ্ধ, ত্রিশু মাছ খাবে না, তো ত্রিশুকে ডিম দেওয়া হবে। এখানে তিনজনের জন্যই দেখো তিনটে ডিম সিদ্ধ করেছি, দেখা যাচ্ছে না, তোমরা বলবে পরে যে একটা করে তিনটের কথা বলছে, এই যে দেখো। তো ডিম সিদ্ধ হয়ে গেছে, আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। তোমরা তো জানোই স্নানের পর আমার প্রচণ্ড খিদে পায়, কিন্তু কি করবো বলতো, তো তরকারি ছিল না তার জন্য আর খেতে বসতে পারিনি। আর আজকে হলো ওরও ছুটি, সকাল থেকে আজকে প্ল্যান ছিল যে হাঁসা কাটা হবে, ঠিক আছে। তো হাঁসের মাংস দিয়ে ভাত খাবো, কিন্তু আজকে হলো না, তো এখন মাছ ঝোল দিয়েই খেতে হবে। আর আমি এখন ডিমটা রেডি করে নিই, তারপর আমরা তিনজনে মিলে বসে যাচ্ছি লাঞ্চ করতে। তো কিচেন মানে রান্না যেহেতু এখন হয়েছে, তো কিচেনটাও একটু নোংরা হয়েছে বুঝতেই পারছো। তো এখন ভাবছি এখন আর পরিষ্কার করবো না, আগে খেয়ে নিই তারপর, কারণ আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে, ঠিক আছে। আর বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা অনেক দিন মানে আগে যেটা হয়েছে শেয়ার করব করব বলে আর শেয়ার করা হলো না। তো এই এই যে ইউটিউবে আসার পর থেকে কি বলতো, মোবাইলে আগে কি হতো, একটা নেট প্যাক নিলে অনেক নেট পড়ে থাকতো, ইউজও হতো না, ঠিক আছে। সারা দিনের মানে কি জানি অর্ধেকটার থেকেও অর্ধেকটা ইউজ হতো না। আর এরপর যখন ওয়াইটিতে আসলাম, তারপর থেকে হলো নেটের হাহাকার পড়ে গেছে, বুঝেছো, নেটেই কভার হচ্ছে না। তো নেটের জন্য অনেক সময় ভিডিও দেখতে পাচ্ছি না, ভিডিও আপলোড করতে পাচ্ছি না, নানান রকমের সমস্যা। তো সব সমস্যার থেকে মুক্তি নিয়ে নিয়েছি আজকে থেকে, আরও কয়েকটা দিন আগে তোমাদের সাথে শেয়ার করা আর হলো না। তো ওয়াইফাই কানেকশন নিয়েছিলাম বন্ধুরা ওয়াইটিতে আসার পর, মানে ভিডিও করার জন্য ভালোভাবে যাতে তোমাদের সাথে কানেক্ট হতে পারি তার জন্য, ঠিক আছে। তো তার জন্য ওয়াইফাই কানেকশন নিয়েছি, সেটা শেয়ার করা হয়নি, তো আজকে শেয়ার করব। আর আজকে আবার ওয়াইফাইটার মানে মেশিনটা আজকে আবার চেঞ্জ করে আবার নিউ আবার আনা হয়েছে, তাছাড়া তার সাথে আনা হয়েছে ল্যান্ডফোন, ঠিক আছে। তো ল্যান্ডফোন এখন প্রায় লুপ্ত হয়ে গেছে, দেখবে এখন ল্যান্ডফোন খুবই কম দেখা যায়, কোথাও দেখা যায় না। তো কিন্তু আজকে আবার আমাদের ঘরে চলে আসলো, এই মোবাইলের যুগে এখন আমাদের ঘরে চলে আসছে ল্যান্ডফোন, ঠিক আছে। তো দেখাচ্ছি দেখাচ্ছি, কিন্তু তার আগে কি বলতো খেয়ে নিই, খেয়ে যে আমার ছেলে আমাকে এখনই নিয়ে যেতে বলছে, এই যে দেখো নিয়ে চলে যাচ্ছে, পড়বে পড়বে পড়বে, চলো নিয়ে। আচ্ছা চলো, ত্রিশু চাইছে এখনই শেয়ার করি তোমাদের সাথে, তো তাহলে এখনই শেয়ার করি, লাঞ্চ আর করা হচ্ছে না। তো এই যে দেখো ও এদিকে
ওয়াইফাইটা ঠিক করছে, মানে নতুন মেশিনটা আবার ঠিক করলো। আর এই যে দেখো আমাদের ল্যান্ড ফোন, ঠিক আছে দাঁড়াও দেখাচ্ছি, দেখি একটু সরো তো দেখাবো কি বলো। তো এই যে দেখো বন্ধুরা, এখানে হলো নতুন ল্যান্ড ফোন। হ্যালো বলো, কে হ্যালো বলো, কে কে। তো যেটা অনেকদিন আগে মানে লুপ্ত হয়ে যাচ্ছিলো সেটা এখন আমাদের ঘরে আবার চলে আসলো, ঠিক আছে। এখন ল্যান্ড ফোন চলে এসেছে মোবাইলের যুগে, তো দেখলে ওয়াইফাই কানেকশানটা নেওয়া হয়েছে, প্রায় মাসখানেকের মতো হয়ে গেছে। তো চলো পরে বকবক করবো, এখন হলো কি বলো তো খাবারটা খেয়ে নি, খিদে পেয়ে গেছে প্রচণ্ড, ঠিক আছে। লাঞ্চ করে তারপর একটু জাস্ট বাসনপত্রগুলো গুছিয়ে মানে ধুয়ে নিয়ে চলে এসেছি, মানে খাওয়ার পরে যে বাসনগুলো হলো। তো ওরা বাবা ছেলে চলে গেছে দুপুরবেলা একটু ঘুমাতে, আর আর আমি জাস্ট একটু বারান্দায় বসলাম, আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার আছে, তো শেয়ার করছি, দাঁড়াও। তো এই যে দেখো যখনই খেতে বসেছি তার ফাঁকে এই যে প্রোডাক্ট এটা রিসিভ হয়েছে, তো এটা কি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। মানে এটা তোমাদের সামনেই ওপেন করছি, ঠিক আছে। তো এর আগেও দুটো প্রোডাক্ট সকাল থেকে রিসিভ করেছিলাম, তো একটা রেখেছি আর একটা হলো ব্যাগ করলাম, এখনই জাস্ট কিছুক্ষণ আগে এসে নিয়ে গেল। বন্ধুরা এটা হলো, এই যে দেখো এটা একটু ট্রেন্ডিং শাড়ি, ঠিক আছে, ফান রিটার্ন করতে হবে, ঠিক আছে, মনে হচ্ছে রিটার্ন করতে হবে। তা আমি যেটা চেয়েছি সেই শাড়িটাই, কিন্তু এটাতে আমি যেটা পছন্দ করেছিলাম সেটা এটার মধ্যে তফাত আছে, ঠিক আছে। তো তার জন্য এটাকে আবার রিটার্ন করবো, চলো। আর এখন যেহেতু আমাদের লাঞ্চ হয়ে গেছে, তো একটু রেস্ট টেস্ট করে আবার বিকেলবেলা আসছি। হ্যালো বন্ধুরা, বিকেলবেলা আবার চলে এসেছি, বিকেল নয় এখন সন্ধে হয়ে গেছে। তো এখন হলো ঘর গোছাচ্ছি, সন্ধে প্রদীপ টদীপ হয়ে গেছে আর রুম গোছানো হয়ে গেছে, ঠিক আছে। তো জাস্ট ওরা একটু শুয়েছিল, তো কম্বল টম্বল গুলো পড়ে আছে, এই যে এলোমেলো অবস্থায়, এই যে দেখো, ঠিক আছে, এই যে এখন একটু গুছিয়ে নেব। আর বন্ধুরা আজকে তো শনিবার, তো আমাদের শনি পুজো হবে, নিত্য যে শনি পুজোটা আমাদের হয় তো সেটা হবে। ওর জন্য এখন ও সবকিছু যাবে রেডি টেডি করবে, তারপরে পুজো হবে, ঠিক আছে। বন্ধুরা সন্ধ্যের পর আর কোনো যোগাযোগ হয়নি তোমাদের সাথে, তো ত্রিশুকে পড়াশোনা করালাম, তারপর অনেকক্ষণ মানে ওই ঘরেই ছিলাম, এখন এসেছি। জাস্ট কি হলো দেখো, ভাতটা করেছি, এই যে এখানে ভাত করেছি, ঠিক আছে, গরম গরম ভাত নামিয়েছি, তো সেটা শেয়ার করব, করবার কিছু নেই। তো এখানে দেখো একটু ডাল আছে, সেটা গরম করছি। এখানে হলো মাছ ঝোল গরম করেছি, এই যে
মানে এখন রান্না বান্না বলতে সেরকম কিছুই হচ্ছে না, জাস্ট গরমের প্ল্যান চলছে, মানে গরম করা হচ্ছে, তো আমরা ডিনার করব তার জন্য। আর বাইরে কিন্তু খুব ভালো ঠান্ডা লাগছে, তো চলো এখন তাহলে সব কিছু গরম করে তো আমরা ডিনারটা করব, ঠিক আছে। আর সন্ধ্যে থেকে আর ক্যামেরা অন করিনি, সন্ধ্যে শনি পুজো হয়েছে, আমাদের টিফিন হয়েছে, আর আজকে টিফিনে খেয়েছি হলো কি জানি খেলাম, ভুট্টা সেদ্ধ, ঠিক আছে, তো সেটা খেয়েছি, চা খেয়েছি, বিস্কিট খেয়েছি, মুড়ি খেয়েছি, অনেক কিছু খেয়েছি সন্ধ্যে থেকে। তো এখন ভাত খাবো, শুধু খাই আর খাই, ঠিক আছে। তো এই যে দেখো এখানে এখন ডালটা গরম হয়ে গেছে, আর ত্রিশু হলো কার্টুন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, ত্রিশুর বাবা কম্পিউটার নিয়ে বসে গেছে, আর আমি মোবাইল নিয়ে আছি তোমাদের সাথে, ঠিক আছে। তো চলো, আমার গরম হয়ে গেল, আমরা ডিনার করে নিই।